ইসমিলাই রহমান রাহাইম আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনার সবাই আমি কবিতা মিন আর আপনারা দেখছেন আইদাস মম কিচেন আল্লাহ বর্ক দিয়ে আমাদের খাবারের আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় প্রিয় দর্শক আজকের কিচেন পর্বে এমন একটা কেকের রেসিপি নিয়ে এসেছি যে যেটা তৈরি করলে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন মানে কীভাবে তৈরি করলে কেক হবে একেবারে চুলায় তৈরি করার পরেও ওভেনের মতন সুন্দর কালার কিভাবে তৈরি করলে একেবারে ব্যাকের মতন সফট হবে তুলতুলে হবে মুখে মিলিয়ে যাওয়ার মতন হবে ঘরোয়া সব উপকরণ হবে আর ইনশাল্লাহ রেসিপি রেসিপি ট্রাই করলে বুঝতে পারবেন বানানো কত সহজ আর খেতে আলহামদুলিল্লাহ কত কত বেশি মজার মেজারমেন্ট কাপ ব্যবহার করিনি চায়ের কাপে আজকের এই কেক তৈরি করে দেখাবো মজা পাবেন ইনশাআল্লাহ চলুন আমরা রেসিপি দেখি এবার কেক তৈরি করার আগে সব সময় আগে কেক টিন রেডি করে নেবেন দেখুন এখানে একটা সসপ্যান নিয়েছি চাও সাইড থেকে অয়েল গিজ করার পরে লেখালেখির কাগজ চাও সাইড থেকে বিছিয়ে দিচ্ছি যাদের কিনা বাটার ব্যাপার নাই তারা কিন্তু এই কাজটা করে নিতে পারবেন আর এই দিক থেকে দেখুন আজকের এই কেকটা তৈরি করব এই রেগুলার চায়ের কাপে মেপে মেপে অনেকের ঘরে মেজারমেন্ট কাপ থাকে না তো এই জন্য এই রেগুলার চায়ের কাপ নিয়েছি এখন এই চায়ের কাপেরই একেবারে লেভেল করে চার কাপ তির ব্র্যান্ডের আটা দিয়ে দিচ্ছি হ্যাঁ দর্শক আজকেরই কেকটা আটা দিয়ে তৈরি করব এর পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন তির ব্র্যান্ডের আটা দিয়ে কেক তৈরি করলে অনেক বেশি সফট হয় যা কিনা আপনারা প্রথমেই দেখতে পেরেছেন চার কাপ আটা নিয়ে নিলাম আর এখন দেখুন চায়ের চামচের এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর এই চামচেরই হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ এতে করে মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স হয়ে আসবে শুকনো উপকরণ সব সময় চাল নিতে চেলে নেবেন এতে করে আটা বলেন কিংবা ময়দা এর ভেতরে বাতাস সামিল হয় কেকটা অনেক বেশি ফ্লাফি হয় বেকারির মতন হয় ভেতরে লামস পড়ে না গুটি গুটি বাঁধে না এই ছোটোখাটো স্টেপগুলো ফলো করলে কিন্তু কেক হয় অনেক বেশি ফ্লাফি আর পারফেক্ট লাফ বাঁধানা বাড়ানো হয়ে যায় অনেক বেশি সহজ শুকনো পুকরের একটা সাইডে রেখে দিলাম আর এদি থেকে দেখুন বিসমিলাই রহমান ইরাহিম সুন্দর একটা মিক্সিং বলে তিনটা ডিম নিয়ে নিলাম আর এই তিনটা ডিমের সাথে দুই কাপ একেবারে লেভেল করে চার কাপের চিনি নিয়ে নিচ্ছি এখন এই ডিম আর চিনিকে খুব ভালো করে ফেটে নেওয়ার জন্য এই ধরনের একটা হুইক্স নিয়েছি আর এই হুইক্স কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল খুব ভালো করে ফেটে নিতে হবে এই পর্যায়ে এমন এমন ভাবে ফেটে নিতে হবে যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় আর ডিমের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এই কাজটা করতে আট থেকে দশ মিনিটের মতন সময় লাগবে যেহেতু এটা উইক্স দিয়ে করছি একটু লক্ষ্য করুন এই পর্যায়ে কিন্তু চিনিটা একেবারে গলে গিয়েছে আর ডিমের কালার দেখতেই পারছেন একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে এখানে একটা কথা হচ্ছে বেকারি সেই ফ্লাফি আর সফট কেকের রহস্যই এখানে খুব ভালো করে সব সবকিছু মিশিয়ে নিয়েছে একটা ক্রিমি টেক্সচার এখানে এসে পড়েছে এখন দেখুন চায়ের কাপের এক কাপ রান্নার সাজ তেল দিয়ে দিচ্ছি একেবারে লেভেল করে অন্য কোনো তেল ব্যবহার করলে গন্ধযুক্ত তাহলে কিন্তু কেকের স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি ডিমে যাতে এক্সট্রা গন্ধ না আসে আর কেক থেকে সুন্দর ব্যাকারির মতন ফ্লেভার আসে এই জন্য দেখুন একটা অরেঞ্জ নিয়ে নিয়েছি আর এই তো দেখুন গ্রেটারের মাধ্যমে একটু গ্রেড করে নিচ্ছি এই অরেঞ্জের উপরের খোসাটা গ্রেট করে দিয়ে দেবো অরেঞ্জ না থাকলে ঘরে তো লেবু আছে লেবুর উপরের খোসাটা গ্রেট করে দিয়ে দেবেন এতে করে খুব সুন্দর একটা ব্যাকারির ফ্লেভার আসবে ডিমের জীবনও গন্ধ আসবে না আর এই অরেঞ্জটাকে কেটে নিয়েছি এর সব পূর্ণ রসটা এভাবে নিংড়ে দিয়ে দিচ্ছি লেবু ব্যবহার করলে লেবুর রসটাও আপনারা এইভাবে নিংড়ে দিয়ে দিবেন ঘরে অ্যাসেস না থাকলে কোনো প্রকার ফ্লেভার না থাকলে এভাবে ন্যাচারালি ফ্লেভার ব্যবহার করে দেখবেন দেখবেন কেকের স্বাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গুণে বেড়ে যায় একটু মিক্স করে নিচ্ছে আর এখন দেখুন শুকনো উপকরণ অল্প অল্প করে দেব আর এইভাবে মিলিয়ে নেব এতে করে ঝটপট মেশানো হয়ে যাবে আর লামসও বাঁধবে না দেখুন অল্প অল্প করে দেবো আর এইভাবে উইক্সের মাধ্যমে মিশিয়ে নেব আপনারা কাইন্ডলি চায়ের কাপে মেপে এই কেকটা ট্রাই করে দেখবেন দেখবেন কেক বানানো কত সহজ আর আলহামদুলিল্লাহ খেতে কত মজার দেখুন শুকনো উপকরণ এরই মধ্যে সবগুলো দেওয়া হয়ে গেল দিয়ে তো নিলাম দেখুন ব্যাটাটা কত বেশি ঘন এই ঘন ব্যাটা দিয়ে কিন্তু কেক কখনোই পারফেক্ট হতে পারে না তো এই জন্যে দেখুন চায়ের কাপের এক কাপ তরল দুধ নিয়েছি তবে জাল দিয়ে দুধটা একটু ঘন করে নিয়েছি আর এখন দেখুন দিয়ে দিলাম আর খুব ভালো করে এই পর্যায়ে মিশিয়ে নেবো একেবারে পাতলা দুধ দিলে কিন্তু কেকের টেস্ট অত বেশি ভালো আসে না দুধটা যদি একটু ঘন হয় তারপর যদি আমরা কেকের ব্যবহার করি তাহলে কেকের সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেক লেভেলে চলে যায় এই কেকের ব্যাটাটা হবে অনেক বেশি স্মুথ একেবারেও পাতলা হবে না একেবারেও ঘন হবে না যদি দুধের প্রয়োজন হয় পরিমাণে আরেকটু দিয়ে নেবেন ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে আনতেই হবে এই কেকের ব্যাটার এখন আমরা ডাইরেক্ট কেক টিনে নিয়ে নিচ্ছি দেখুন কেক বানিয়ে কিন্তু ডাইরেক্ট কেকটি নিয়ে বসিয়ে আমরা ডাইরেক্ট বেক করে নেব তাহলে কিন্তু কেক একেবারে ফ্লাফি হবে একেবারে ব্যাকারির মতন হবে কেকটি টিন রেডি করা তারপরে প্রিহিট করা এসব করতে গেলে কিন্তু কেকটা একটা মাঝখান থেকে ডেবে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় কয়েকবার একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছে এতে করে ভেতরে কোনো বড় গর্তের সৃষ্টি হবে না আর দেখুন এখানে একটা প্রেশার কুকারের নিচে বালি আর দিয়ে খুব ভালো করে প্রথমে দশ মিনিট হিট করে নিয়েছিলাম আগে থেকেই বসিয়ে রেখেছিলাম আর এরপরে একটু সাবধানে দিয়ে দিচ্ছি আর দেখুন এখন ঢাকনা দিয়ে দিচ্ছি প্রেশার কুকার না থাকলে আপনারা যে কোনো হাঁড়ি ব্যবহার করতে পারবেন আমি আপনাদের মাটি চুলায় করে দেখাচ্ছি আপনারা গ্যাসে চুলায়ও করতে পারবেন একই প্রসেস চুলা আসটা কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে কমানো থেকে সামান্য একটু বাড়িয়ে একেবারে এক ঘন্টার জন্য বেক করেছি আর এরপরে দেখুন সুবাহাল আলহামদুলিল্লাহ আপনাদের দেখাচ্ছি কাঠি দিয়ে চেক করে যদি কাঠিটা কাঁচা থাকে আরও পাঁচ দশ মিনিট রাখবেন তাহলে কিন্তু একেবারে পারফেক্টভাবে কেকটা বেক হয়ে যাবে বারবার ঢাকনা খুলে চেক করতে যাবে না এটা যেহেতু প্রেশার কুকারে করেছি তাই অটোমেটিক্যালি সুন্দর কালার চলে এসেছে কাঠের এই পর্যায়ে নিট আর ক্লিন মোটামুটি রেঞ্জে ঠান্ডা করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন একেবারে ঠান্ডা করার পরে কেক টিন থেকে আউট করার দেখুন কয়েকবার ট্যাপ করলে কত সহজে কেক টিন থেকে কেকটা বের হয়ে আসলো এটার কামাল কি বলুন তো প্রথমে যে আমরা অয়েল গিজ করে লেখালেখির কাগজ বিছিয়েছিলাম দেখুন আলহামদুলিল্লাহ নিচ থেকেও কতটা কতটা সুন্দর হয়ে এসেছে চাও সাইড থেকে খুলে নিচ্ছে এই প্যাপার আর এখন আপনাদের সুন্দর এই কেকটি কেটে ভেতরকার অবস্থাটা দেখিয়ে দিচ্ছি ব্যাকারির মতন কেক যদি খাঁচা থাকে উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারি তাহলে কেন আমরা বাইরে থেকে কিনে খাবো দেখুন আপনাদের দেখাচ্ছে ভেতরকার অবস্থাটা দেখুন সুভান আল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ আর নেয়ামতে কিন্তু সহমতি এই রকম রেজাল্ট চলে এসেছে আপনারাও কেক তৈরি করবেন আর এই রকম রেজাল্ট পাবেন কেক তৈরিতে সবসময় চুল কমিয়ে রাখবেন সময় লাগলে লাগুক কিন্তু আপনার কেকটা হবে আলহামদুলিল্লাহ ঠিক এইরকমই সুন্দর আর ফ্লাফি আশা করি আজকের এই সহজ সুন্দর রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে চায়ের কাপে মেপে মেজারমেন্ট কাপ ছাড়া আটা দিয়ে তৈরি করেছি চুলায় তৈরি করেছি রেসিপিটা কি একবার ফলো না করলেই নয় একবার ফলো করে দেখুন দেখবেন কেক বানানো কত সহজ আর খেতি আল হামদুল্লাহ থেকে স্বাদে কোনো অংশে কম হবে না আপনাদেরকে দেখুন ভেতরকার অবস্থাটা দেখাচ্ছি কত বেশি তুলতুলে আর কত বেশি সফট চেষ্টা করেছি এই একই ভিডিওতে একেবারে সহজ করে নতুনদের জন্য কেক তৈরি করার সব থেকে সহজ উপায়ে আর সব কিছু ঘর উপকরণ দিয়ে তারপরেও যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারে ভুলবেন না এই কেকের রেসিপি দিয়ে আজকে আমি কবিতা আমিন এখানেই বিদায় নিচ্ছি সবাই আপনার অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ